যারা দীর্ঘদিন ধরে বেনিফিট নিচ্ছেন বেনিফিটের উপর নির্ভরশীল তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আজকে বেনিফিটের জন্য অন্তত ছয়টি নতুন নিয়ম আনার ঘোষণা দিয়েছেন এবং সবগুলোই ভয়ঙ্করভাবে এফেক্ট ফেলবে যারা দীর্ঘদিন ধরে বেনিফিট নিচ্ছেন এবং তিনি বলছেন যে আগামীতে কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় যাবে তখন তারা এই নিয়মগুলো নিয়ে আসবেন এর মধ্যে আমি এই ছয়টি বিষয় আপনাদেরকে বলবো কিন্তু এর মধ্যে দুই তিনটি বিষয় নিয়ে আমরা আলাদা আলাদাভাবেও পরবর্তীতে আপনাদের বোঝার জন্য সংবাদ তৈরি করব প্রথম হচ্ছে যে বারো মাস যদি কেউ মানে বারো মাসের মধ্যে কেউ যদি জব অফার পেয়ে যাদের তাদের যারা যারা জব সেন্টারে যাচ্ছেন জব কোচের সাথে নিয়মিতভাবে কথা বলছেন তাদেরকে যদি জব অফার দেওয়া হয় এবং সেই জব অফার যদি তিনি গ্রহণ না করেন এবং এভাবে যদি টানা বারো মাস তিনি বেনিফিট নেন এবং জব অফার গ্রহণ না করেন তাহলে তার বেনিফিট বাতিল করা হবে মানে এই এই এটি হচ্ছে একটি নিয়ম তিনি নিয়মের কথা বলেছেন তারপরে ক্যাপাবিলিটি অ্যাসেস করা হবে মানে ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেস করা হবে এবং সেটার জন্য তিনি বলছেন যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নানান ধরনের যেই অ্যাসেসর রয়েছে তাদের মাধ্যমে আপনার ওয়ার্ক ক্যাপাবিলিটি এবং আপনি শারীরিকভাবে সক্ষম কিনা কাজের জন্য সেটা তারা অ্যাসেস করবে এর পাশাপাশি আরেকটির কথা বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসর দিয়ে অ্যাসেস করা হবে আপনি কাজের জন্য যোগ্য কিনা বিশেষ করে অনেকেই জিপির কাছ থেকে চিঠি নিয়ে বলেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ তিনি কাজ করতে পারবেন না এই ধরনের নানান তথ্য দেওয়া হয় কিন্তু এখন থেকে জিপির এই সব লেটারের পরে মানে এখন থেকে না এই নতুন নিয়মগুলো যদি পাশ করা হয় তাহলে জিপির যে এই লেটারে শুধু কাজ হবে না ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসর যারা যারা স্বাধীনভাবে আপনাকে পর্যালোচনা করে যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের উপর ভিত্তি করে আপনি বেনিফিট পাবেন কিনা সেটা নিশ্চিত করা মানে সেটা নিশ্চিত করা হবে আরেকটা বিষয় হচ্ছে যে সাড়ে আঠারো ঘন্টার কম যারা কাজ করবেন বিশেষ করে যাদের ফুল টাইম কাজের পারমিশন রয়েছে ফুল টাইম কাজ করতে পারবেন কিন্তু আপনি বেনি আপনি সাড়ে মানে ফুল টাইম কাজের যেই অর্ধেক সাড়ে আঠারো ঘন্টা সাড়ে আঠারো ঘন্টার কম যদি আপনি কাজ করেন তাহলেও আপনার বেনিফিটে এফেক্ট হবে এবং আপনি কেন সাড়ে আঠারো ঘন্টার নিচে কাজ করছেন সেটার সেই বিষয়ে কিন্তু মানে সেই বিষয়েও কিন্তু আপনার ইনভেস্টিগেশন হবে সুতরাং এইটি একটি পরিবর্তনের কথা বলা হচ্ছে আরেকটি হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট আপনারা জানেন যে শারীরিকভাবে অসুস্থ সহ বেশ কিছু কারণে পিআইপি ক্লেম করতে পারেন সেই পিআইপির যে টাকা সেই টাকা এখন থেকে এখন থেকে না মানে নতুন নিয়ম যদি তারা এই এই নিয়মগুলো যদি মানে নিয়ে আসে তাহলে পিআইপির ক্ষেত্রে সরকার টাকার পরিবর্তে চিকিৎসা বা এই ধরনের ফেসিলিটি আপনাকে সরকার প্রোভাইড করবে মানে এখন যারা পিআইপির জন্য পেমেন্ট দেওয়া হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট সেই এই সিস্টেমটা হয়তো সরকার রাখতে চাচ্ছে না আরেকটা হচ্ছে নতুন নিউ ফ্রড বিল আনা হচ্ছে মানে যারা বেনিফিট লুকিয়ে বেনিফিট নিচ্ছেন কাজ করছেন ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তাদেরকে ধরার জন্য নতুন ফ্রড বিল নিয়ে আসা হবে এবং সেই ফ্রড বিলের আওতায় আপনার যে সম্পদ সেই সম্পদ সিজ থেকে শুরু করে আপনার এবং জেল পর্যন্ত হতে পারে বলে বলা হয়েছে এবং এটি বলা হচ্ছে যে আগামীতে ক্ষমতায় আসলে তিনি এটা করবেনই হ্যাঁ এইটুকু ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এখানে যে ছয়টি বিষয় বললাম এর মধ্যে অন্তত তিনটি বিষয় আমাদের কমিউনিটির মানুষজনকে একটু ভালো বোঝার জন্য বা একটু জানার জন্য আমরা আলাদা আলাদাভাবে আপনাদের সামনে সংবাদ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ